গল্পটার নাম হচ্ছে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে, গ্রন্থের নাম রওদাতুল উকালা। ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ। হজ করে ফিরতেছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে, চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের, কি বলেন? আচ্ছা গেল। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মাযা তাসনাঈনা ফী হাযাল মাকান, এখানে কি করেন আপনি, কি করতেছেন একা একা? এই প্রশ্নের উত্তরও ভদ্রমহিলা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন। উনি তেলাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়ালা, মানে আল্লাহ যার পথ ভুলাইয়া দেয় তার পথ দেখানোর কেউ নাই। মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি, কি বুঝাইতে চাইলেন? পথ হারাই ফেলছি, মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। তো এবার উনি জিজ্ঞেস করলেন আইনা তুরি দিন, তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায়, তো আপনি কোথায় যাচ্ছেন, ডেস্টিনেশন কোথায়? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়েছিলেন, এটা তেলাওয়াত করলেন। তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে, আর যাচ্ছি মসজিদুল আকসা, মানে ফিলিস্তিন আমার বাড়ি। মসজিদুল আকসা কোন দেশে? ফিলিস্তিনে। আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায়। উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম, যাচ্ছি কোথায়? ফিলিস্তিন, মসজিদুল আকসা যে দেশে আছে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসা যাচ্ছেন। এবার জিজ্ঞেস করলেন আনথুম মুন্দুকাম ফি হাদাল মাকান, তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন? আবার কোরআনের আয়াত সালা সালায়ালিন সাবিয়া, টানা তিন দিন তিন রাত এখানে আছে, এটা কোরআনের আয়াত একটা। আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মা আকি তো আমান তা আকুলিন, তো একা যে পড়ে আছেন আবার তিন দিন, তো আপনি খাচ্ছেন কি, বেঁচে আছেন কিভাবে? ভদ্রমহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করে দিলেন। তিনি পড়লেন হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওই আল্লাহ তাআলাই আমারে খাওয়ায়, আল্লাহই আমাকে পান করে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার। তো এইবার উনি অবাক হচ্ছেন, আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায়, কি মহিলার সন্ধান পেলাম? তো উনি বলতেছে ফাবি আইয়ি শাইইন তাতাওয়াদ্দাইন, তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে, অজু করেন কিভাবে? উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ফা ইন লাম তাজিতু মাআন ফা তায়াম্মামু সাঈদান তাইয়িবা, আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও। তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে, বালু তো আমি তায়াম্মুম করে নাও সরি, আল্লাহ আকবার। এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আলা তাকুলিন, আমার ব্যাগে তো কিছু খাবার আছে, আপনি কিছু খাবেন? আবার করোনার আয়াত সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তো বুঝালেন আমি রোজা রাখছি, কি বুঝালেন? রোজা রেখেছে। এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন, ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ, দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি। উনি মাসালা খাটাইলেন যে ফাকুলতুল্লাহ লাইসা হাদা শাহরু রমাদান, তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না, হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক, কিসের রোজা? ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম, আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি, এখন আমি নফল রোজা রেখেছি। আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে। রমজান না ঠিক আছে জিল হজ, কিন্তু আমি কি রোজা রেখেছি? নফল রোজা। এইবার উনি ধরছেন মাসালা, এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সফর, সফরে তো রোজা ভাঙা যায় আছে, রোজা তো ভাঙা যায় খান একটু। এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন,
আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাবে কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসই করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলা মা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আরেকটা কোরআনের আয়াত উনি পড়লেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকীব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন যে কি মহিলা এরকম মহীয়সী গরীয়সী নারীও পৃথিবীতে আছে তো উনি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযিহি ফাতুদরিকিল কাফেলা আমার উটটা নিয়ে আসি উটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাকে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার উটে বসবেন আবার কোরআনের আয়াত ওমা তাফআলু মিন খাইরিন ফাইনাল্লাহ বি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দিবেন কলা ফা আনাখতু নাকাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আছি তো আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তেলাওয়াত করলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকায় সে হয়তো তাকায় আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো উনি লজ্জা পেয়ে গেলেন ফা গাদাতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরকাবি ও কদ আখালতু নাকাতি ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার কোরআনের আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিদ ফি মাশি ওয়াগদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাল তো আমশি রুয়াইদান ও আতারান্নাম বিশাহ এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়ত তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত তেলাওয়াত করলেন আবার ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি ফিহা এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআনের আয়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানাদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা
এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমাউ আওলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমাউ আওলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গিয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পড়ে ফাবাআসু আহাদাকুম بورقكم هذه إلى المدينة فلينظر أيها أسكى طعاما فليأتكم برزق منه رسول كهف ركت آية গুহা বাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল 309 বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরআনের আয়াত কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকব আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ আয়াতটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন কুলতু আল আনা তুআমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুখবিরুনি বি আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলো এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাকুলু হাযিহি উম্মুনা ইনি আমাদের মা লাহা আরবাউনা সানা ওনার বয়স 40 বছর লাম তাতাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলে নেই মাখাফাতা আন তাযিল্লা ফায়াসখাতা আলাইহির রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মুতাকাল্লিমাতু বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি শাই সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই কোরআন আছে আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আল্পস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে যেই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দিবে নিজেই আপনাকে অ্যাড্রেস করবে নিজেই আপনার সমাধান হাজির করবে
সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা এই মাসে নাযিল করেছেন যে মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এই রমাদান মাসে আমি এই কোরআনকে নাযিল করেছি কোরআন নাযিলের মাস আজকের এই কায়াত ফাউন্ডেশনের ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করব এই প্রত্যয় ব্যক্ত করব যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয়ে ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তারতিলের সাথে তাজবীদের সাথে কোরআন তেলাওয়াত শিখে নিই